हेलो एंड वेलकम एवरीवन टू ऑनलाइन स्टडी विद प्रियंका। जेक्सपो वोकलेट এর স্পট কাউন্সেলিং এর চয়েস ফিলিং প্রসেস শুরু হয়েছে। স্পট কাউন্সেলিং এর চয়েস ফিলিং করার জন্য তোমরা ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবে এবং নিজেদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগইন করবে। এবং যে সমস্ত স্টুডেন্টসরা এখনো পর্যন্ত নিজেকে রেজিস্টার করনি অথবা যারা নিজেদের এখানে পাসওয়ার্ড এবং ডিটেলস দিলে তাদেরকে দেখাচ্ছে যে ইনভ্যালিড, তাদেরকে কিন্তু আবার নতুন করে রেজিস্টার করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্টার অপশনে চলে যাবে এবং 500 টাকা কাউন্সেলিং ফিস পেমেন্ট করে তোমাদেরকে রেজিস্টার করতে হবে। এবং আজকেই কিন্তু রেজিস্ট্রেশনের লাস্ট ডেট, 7ই সেপ্টেম্বর কিন্তু লাস্ট ডেট। আজকে যদি রেজিস্টার না করো তাহলে কিন্তু স্পট কাউন্সেলিং এর জন্য তোমরা চয়েস ফিলিং করতে পারবে না। এরপর চলে আসছি যে সমস্ত স্টুডেন্টসরা স্পট কাউন্সেলিং এর জন্য চয়েস রেজিস্টার করছো, সরি চয়েস ফিলিং করছো, তাদের জন্য তো চয়েস ফিলিং এর অপশন তো চলে এসেছে। বাট এখানে যেটা সমস্যা হচ্ছে যে এখানে কিন্তু কোন রকম তোমাদের ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হয়নি। এক্ষেত্রে আমি তোমাদের সকলকে বলবো এখনই তোমরা চয়েস ফিলিং করো না, যতক্ষণ পর্যন্ত না ভ্যাকেন্সি লিস্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা চয়েস ফিলিং করো না। তোমরা এখানে দেখে নাও, একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম 5টা চয়েস অ্যালাউড, অর্থাৎ ম্যাক্সিমাম 5টা চয়েস তোমরা করতে পারবে, তার বেশি চয়েস করতে পারবে না। তোমরা যদি চাও একটা কলেজে, ধরে নাও এখানে আসানসোল পলিটেকনিক কলেজে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রাখতে পারো বা মেটালার্জিক্যাল রাখতে পারো, সরি মেকানিক্যাল নয় মেটালার্জিক্যাল রাখতে পারো, বা চাইলে এই পলিটেকনিকে চারটে চারটে ট্রেডেই অ্যাপ্লাই করতে পারো। বা ধরে নাও তোমার মেকানিক্যাল পড়ার ইচ্ছা, বা তুমি 5টা কলেজে মেকানিক্যাল রাখতে পারো, বা ধরে নাও ইলেকট্রিক্যাল পড়ার ইচ্ছা, তুমি 5টা কলেজে ইলেকট্রিক্যাল রাখতে পারো। তোমার যেমন ইচ্ছা তুমি চয়েস রাখতে পারো, তবে যেটা সব থেকে বেশি পছন্দের সেটা কিন্তু উপরের দিকে রাখবে। এবার বলে রাখি, কিছু স্টুডেন্ট ধরে নাও তোমরা, তোমাদের মধ্যে মানে কনফিউশন আছে এখনো যে কোন কলেজ ভালো হবে কি হবে, তোমরা জানো না সেরকম, বিশেষ বিশেষ করে যারা নন জেক্সপো ক্যান্ডিডেট তাদেরকে বলবো, চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট আছে যেখানে কিন্তু তোমাদের সমস্ত, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, 4 নম্বর প্লেলিস্ট, ঠিক আছে? চ্যানেলের মধ্যে 4 নম্বর যে প্লেলিস্টটা আছে পলিটেকনিক কলেজ রিভিউ, সেই প্লেলিস্টে কিছু কলেজের আমি স্টুডেন্টসদের সাথে কথা বলেছিলাম এবং তাদের থেকে পার্সোনালি রিভিউ নিয়ে ভিডিও দেওয়া আছে। তো সেই কলেজগুলোতে যদি সিট ভ্যাকেন্ট থেকে থাকে এবং তোমরা যদি চাও অ্যাপ্লাই করতে করতে পারো, বা তোমরা নিজেদের পছন্দ মতো কলেজেও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর যে সমস্ত স্টুডেন্টসরা এখনো জানো না যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে বা কিছু, তাদের জন্য বলবো 2 নম্বর প্লেলিস্টে একটু চেক করে নেবে, সেখানে কিন্তু সমস্ত ডিটেলড ভিডিও আছে যে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে। এরপর হচ্ছে তোমাদের তোমাদের যে ভ্যাকেন্সি লিস্ট সেটা কখন দেবে, যেহেতু আজকে এই মানে সবে মাত্র তোমাদের এই চয়েস ফিলিং এর প্রসেসটা শুরু হয়েছে, তো সেই জন্য আশা করছি আজকে রাত্রেবেলা পর্যন্ত দেখো অথবা কালকে সকালের মধ্যে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি লিস্ট দিয়ে দেওয়া হবে। কিভাবে দেওয়া হবে, হয় এখানের মধ্যে তোমরা একটা দেখতে পারবে যে এর পাশে পাশে দেখাবে যে কতগুলো সিট ফাঁকা আছে, অথবা আলাদা করে একটা পিডিএফ দেওয়া হবে যেমনটা আগের বার পর্যন্ত দেওয়া হতো। একটা পিডিএফ দেওয়া হবে, কোথায় দেওয়া হবে, এই কাউন্সিলের ওয়েবসাইটেই দেওয়া হবে। যখন পিডিএফটা দেওয়া হবে আমি তোমাদেরকে শেয়ার করে দেব এবং সেই পিডিএফটা থেকে দেখে নিও তোমরা কোন কলেজে কটা সিট আছে, সেই অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করবে, চেষ্টা করবে যে কলেজে বেশি সিট আছে সেই কলেজে অ্যাপ্লাই করার জন্য। এটার আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি দুটো ভাবে করা যেতে পারে। এক, তোমার যদি নাম্বার ভালো থাকে বা তোমার যদি র্যাঙ্ক ভালো হয় তাহলে তোমার কম কলেজের সিট যেখানে আছে সেখানেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তার কারণ হচ্ছে সেখানে কিন্তু যাদের বেশি র্যাঙ্ক আছে তারা কেউ অ্যাপ্লাই করবে না, কারণ তাদের একটা ভয় থাকবে যে তারা পাবে কি পাবে না। আর বেশি সিট যেখানে থাকবে সেখানে কিন্তু বেশি মানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা তার এগেনস্টেই অ্যাপ্লাই করবে। ওকে, আর একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের এখানে তোমার ধরে নাও ভুল করে যদি কোনো চয়েস তোমার অ্যাড হয়ে গিয়ে থাকে তাহলে তুমি ডিলিট করবে এখান থেকে। আপ এন্ড ডাউন যদি তুমি করো, আপ করলে 4 নম্বরের কলেজটা তোমার 3 নম্বরে চলে যাবে, ডাউন করলে 3 নম্বরের কলেজটা 4-এ চলে আসবে। তো এইভাবে তোমরা এটাকে আপ এন্ড ডাউন করতে পারো। এবং এই যে চয়েস ফিলিং এটা কিন্তু তোমরা 9 তারিখ পর্যন্ত করতে পারবে, তাই জন্য সকলকে বলবো তোমরা কালকে চয়েস ফিলিংটা করো, যতক্ষণ পর্যন্ত না বা যতক্ষণ পর্যন্ত না তোমাদেরকে ভ্যাকেন্সি লিস্ট দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ চয়েস ফিলিং করো না। 9 তারিখ পর্যন্ত সময় থাকবে চয়েস ফিলিং করার, এবং চয়েস গুলো যখন অ্যাড করবে অবশ্যই কিন্তু এখানে সেভ সিলেক্টেড চয়েস অপশনে ক্লিক করে দেবে। এক্সট্রা করে কিছু লক করার দরকার নেই, তার কারণ এখানে দেখে নাও লেখা আছে যে চয়েস শ্যাল বি লকড অটোমেটিক্যালি আফটার দ্য ডেট এন্ড টাইম, অর্থাৎ 9ই সেপ্টেম্বরের পরে এই যে চয়েস ফিলিং উইন্ডোটা নিজে থেকেই লক হয়ে যাবে, অর্থাৎ তুমি এর মধ্যে কোনো রকম এক্সট্রা করে কলেজ চয়েস করতে পারবে না।
এরপর তোমাদের আর দুটো কোয়েশ্চেনের আমি অ্যানসার দেবো, যে তোমরা যে কলেজ পেয়েছো সেটাকে দেখার জন্য, অর্থাৎ রেজাল্ট দেখার জন্য আবার 500 টাকা তোমাদেরকে পেমেন্ট করতে হবে কিনা। তো এই মুহূর্তে এটা আমি শিওর করে বলতে পারবো না, তবে আশা করছি যে তোমাদের আবার 500 টাকা পেমেন্ট করতে হবে না, তোমাদের কোন কলেজ পেয়েছো সেটা দেখার জন্য। বাট এটা আমি আশা করছি, কেমন আমি একদম শিওর বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না প্রসেস হচ্ছে। এবং অনেকের কোয়েশ্চেন হচ্ছে যে যদি তোমরা কোনো কলেজ না পাও, তো সেক্ষেত্রে তোমরা এই যে 500 টাকা দিয়ে যারা নন জেক্সপো ক্যান্ডিডেট আছো, কাউন্সিলিং যারা করলে, তারা কি টাকাটা ফেরত পাবে? না, টাকাটা ফেরত পাবে না। আর যদি কোনো স্টুডেন্টের একের অধিকবার পেমেন্ট হয়ে গিয়ে থাকে, সে টাকাটা কবে ফেরত পাবে? কোনো স্টুডেন্টের যদি একের অধিকবার পেমেন্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা যখন অ্যাডমিশন নিয়ে নেবে, তার 2 মাস পরে কাউন্সিলের তরফ থেকে এই যে পেমেন্ট রিফান্ডের প্রসেস ইনিশিয়েট করা হবে, এবং মোটামুটি 2 মাস পরে তোমরা কিন্তু টাকাটা ফেরত পাবে। সো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তাই সকলকে বলবো, তোমরাও একটুখানি ওয়েবসাইটে লক্ষ্য রাখো, এবং যখন তোমাদের ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করবে, আমিও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো।